Mobile care behaves and answer. Assalamu alaikum. Ashok Shokale bhalo achen. এই মুহূর্তে আমি যে মাদারবোর্ডটি কাজ করছি এটি হচ্ছে স্যামসাংয়ের M21 মডেলের একটি মাদারবোর্ড। এই বোর্ডের সমস্যা হচ্ছে বোর্ডটি রান করে না, অর্থাৎ সেটটি চালু হয় না। আমাদের কাস্টমার ভাইয়ের বক্তব্য অনুযায়ী সেটটিকে আপডেট দেওয়া হয়, আপডেট দেওয়ার পর থেকেই সেটটি আর চালু হয় না। বর্তমান সময়ে আপনার বেশিরভাগ ফোন যেসব ফোনের সিপিউতে ব্ল্যাক টেস্ট ইউজ করা থাকে, এই ব্ল্যাক টেস্ট ইউজ করার বেশিরভাগ ফোনেই আপনার আপডেট দেওয়ার পরে হয়তো ক্যামেরা চলে যাবে, না হলে সাউন্ড চলে যাবে, অনেক ক্ষেত্রে হ্যাংলুক অবস্থায় সেটটি দাঁড়িয়ে থাকে এবং কি সেটটি অনেক ক্ষেত্রে ডেড হয়ে যায়। এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় ওটা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের এই যে এই সমস্যাগুলো, এগুলো মূলত আমাদের যে প্রসেসর আইসিটি আছে ওই আইসিটি হয়ে থাকে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা যদি এই মোবাইলের প্রসেসর আইসিগুলোকে সুন্দর করে উঠিয়ে রিবোল্ডিং করে লাগিয়ে দিই তাহলে আমাদের কাজগুলো 100% ওকে হবে, সাকসেস হবে। আমাদের মাদারবোর্ডের যে ডাবল টেকার সিপিউটি আছে, আমরা ওই সিপিউ থেকে প্রথমে র্যাম অংশটা খুলে ফেলার চেষ্টা করব। এই কাজটা আমাদের খুব সাবধানতার সাথে করতে হবে। আস্তে আস্তে হিট দিয়ে আমরা যে র্যামটা আছে ওটা তুলে ফেলবো। আমাদের র্যামটা তোলা শেষ, এই মুহূর্তে আমরা সোল্ডারিং উইক এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে যে সিপিউর উপরে বলগুলো আছে ওইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। কাজগুলো খুব সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে যাতে মাদারবোর্ডের অন্য কোনো অংশ ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের র্যামটি পরিষ্কার করা প্রায় শেষ। এই মুহূর্তে আমরা মোবাইল থেকে সিপিউটা আলাদা করার চেষ্টা করব। আমরা খুব সময় নিয়ে আস্তে আস্তে মাদারবোর্ড থেকে সিপিউটি উঠানোর চেষ্টা করব। এই জন্য আমরা প্রথমে সিপিউর চারপাশে একটু পেজ দিয়ে নেব যাতে আমাদের সিপিউর নিচে যে বলগুলো আছে ওগুলো খুব সহজে গলে যায়। আমরা সিপিউটি উঠানোর চেষ্টা করতেছি। দুঃখিত, আমাদের ক্যামেরা চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে পুরো ভিডিওটি, সিপিউ উঠানোর ভিডিওটি আপনাদের দেখাতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই মুহূর্তে আমরা মোবাইলে যে র্যামটা আছে র্যামটা রিবোল্ডিং করে নিচ্ছি। আমরা র্যামটি রিবোল্ডিং করে নিয়েছি। এই মুহূর্তে আমরা র্যাম এবং সিপিউটি মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেব।
আমাদের ক্যামেরায় চার্জিং এর সমস্যা থাকার কারণে আমরা আপনাদেরকে সিপিইউ রিপোলিং এবং মাদারবোর্ডের সাথে সিপিইউ র‍্যাম যে অ্যাটাচ করার প্রসেসটা ওটা দেখাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখেন আমাদের কাজটি সম্পূর্ণ সাকসেস হয়েছে, আমাদের সেটটি চালু হয়েছে আলহামদুলিল্লাহ। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা সেটটিকে চেক করে নেব, টাচ সব জায়গায় টাচ অ্যাকুরেট কাজ করে কিনা, সেটটি পুরো চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সেটটি চালু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা সেটি টাচ চেক করে নেব, টাচটা কাজ করতেছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সেটিতে টাচও প্রপারলি কাজ করতেছে।